কিয়ামত দিন আল্লাহ পাকে আল্লাহ নবী তো নবী আখেরি আখিরাত তার সামনে আর আখতা উঠে কইছিলা আতাদরুনা মানিল মুফলিস সাহাবী হল জাননি গরিব আকারে কয় ইয়া রাসূলুল্লাহ লা মাতা আলাহু ওয়া লা দিরহাম আলাহু যার টাকা পয়সা নাই প্রপার্টি নাই সম্পদ নাই এ গরিব মানুষ আল্লাহ নবী লা এ গরিব নাই দেখুন নবীজির শোক আখিরাত আর আমরা ইনসান বা সাহাবী হল ইনসান হিসাবে সাহাবী হল তখন মুরিদি গেছেন না বাপসন গরিব মিসকিন আকারে কয় ইয়া রাসূলুল্লাহ দন দৌলত গোর বাড়ি নাই হে গরিব না না বিলকুল না বিলকুল না কারণ আল্লাহ নবীর সামনে গিতা সাত আসমান সাত জমিন বুখারী শরীফের হাদিস লা তুসাউই জানাহা বাউস মাসির ডাকানার বরাবর ভাই মাসির বাক্কা কিমত আছে ভাই মাসি হইতে একটা কিমতি জিনিস মোটামুটি একটা কিমত আছে মাসির ডাকানার কিমত কিটা আছে বাজু পর আল্লাহ নবী ফরমাইতরা আল্লাহর কাছে সাত জমিন সাত আসমান মাসির ডাকনার বরাবর কিমত নাই তো বেহুদা না নিকান বেহুদা বুঝা গেল ও আল্লাহ বানাইছন কুন ফায়াকুন বনি গেছে আর বাদে আল কারিয়া তুমাল কারিয়া ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ভূমিকম্প আইছে 2011 সুনামি জাপান আইছে শেষ লাখ লাখ গাড়ি গুড়া ইনসান জিন্নাত মরিয়া শেষ এটা তো মামুলি চলক আর আস্তা দুনিয়া জমিন আসমান টুকরো টুকরো হয়ে যাইব অন খানো জমিনের নিচে হীরা মণি মুক্তা সোনা তেল মোমবাতি কতটা বনের ও সারা কিছু আল্লাহ থুড়িয়া শেষ করে নিবা এটা মাসির ডাহনার বরাবর তো কিমত নাই যে সময় মাসির ডাহনার বরাবর কিমত নাই তখন তো নবীর নবীজির সামনে তো আখেরাত 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 তো তৈয়ারি লাগে আল্লাহ নবী কইরা না না মুফলিস আর গরিব এরে হওয়া যায় না গরিব আর মুফলিস ও মানুষের হওয়া যায় যে মানুষে আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া কাদ শাতামা হাযা ওয়া কযাফ হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া যারাবা হাযা ওয়া কাতালা হাযা আও কামা কাল আলাইহিস আল্লাহ নবী বলে না না গরিবই গুনাহ গরিব তো ও মানুষ যে গিয়ে দুনিয়ার জমিন থেকে কমপ্লিট নামাজ লইয়া গেছে ভাই কমপ্লিট আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন কামিলাতিন কামিলাতিন মুহাদ্দিসিন আনতরা নবী আনছেন না নবী মতলব লেগে কামিলা তিনি মতলব কি তা বালিগুয়ার ফোরটা কি তার নমাজ মিস হইছে না খে আসি বুকুতার দিন আপনি থেকে আমি হইম বালিগুয়ার পরে নমাজ মিস হইছে না হ্যাঁ মিস হইছে বাদে খোজা আদায় করছি কেন নমাজ নমাজ মিস হইছে না খে আসি খে হইতে পারো মুশকিল কেউ হইতে পারতাম না বাদশাহ শাহজাহানে দিল্লি জামি মসজিদ বানাইতে সময় মাতে মাথ উঠি যার চেপে রাখা ইতিহাসম গোলাম আহমদ মর্তুজা আসছে ওয়েস্ট বেঙ্গল মানুষ বড় বালা এক বড় আলিম আসলা আর বড় ইংরেজি জানেওয়ালা আসলা ঐতিহাসিক মানুষ আসলা গত ছয় মাস আগে মারা গেছেন আল্লাহর জন্নতুল ফিরদাউস নসিব হল আল্লাহ আমিন বাংলা বুধ কিতাব আসছেন চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস বজ্র কলম এ সত্য গোপন কেন ওলার হয় এটা এটা বাড়ি এটা চাওয়ার পরে আজীব লাগে মানুষের দিমাগ আর কলম আল্লাহ কিতা শক্তি দিছে আখতা কইতিরা বাদশাহ শাহজাহানে খাব দেখছে আমরা তো ভাবি না শাহজাহান বাদশাহ কিতা ভাই বেটা কিতা জানে খাবে দেখতরা যে তাই দিল্লি জামি মসজিদ বানাইতিরা লম্বা খাব আও দিকে যাইয়ার না আর বাদে খাবে কইছে ও মাইশে দিল্লি জামি মসজিদ নমাজ পড়াই তো প্রথম যার জিন্দগিত বালিগুয়ার ফোর থেকে নমাজ গজ হইছে আর বাদে তাইয়ার হইছে না খে অলি আবদাল সারা আনার পরে খেও নাই সবার বালিগুয়ার পরে নমাজ গজ হইছে বাদশাহ শাহজাহানে আঙ্গুল ওরা উপরে দিয়ে উঠাইয়া জুম্মার দিন আসিল প্রতিদিন ওপেনিং জুম্মা হইত আঙ্গুল উঠে বসলে আমার আল্লাহ আমার রাজ রে তুমি লুকাইয়া তুইসলে আজ জাহির করে দিছো ইনো তো খেয়েও নাই অলি আবদাল মুহদ্দিস মুফত্তির যে দিন বালিগুয়ার পরে নমাজ খোঁজাইছেন আমি তো বাদশাহ শাহজাহান আমার নমাজ খোঁজাইছে না প্রথম বাদশাহ শাহজাহানে দিল্লির জামি মসজিদর জুম্মার ইমামতে ওর্স এত এত দৌলত তাকার পরে এত বড় বাদশাহ হওয়ার পরে তারা জিন্দগির মধ্যে নমাজ মিস নাই আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন যারা পরিপূর্ণ নামাজ লইয়া কিয়ামত দিন যাইবা ফায়সালা কিয়র জান্নাত কেনে আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা ফা ইন সালাহা সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি কিয়ামত দিন প্রথম সওয়াল নামাজ কোয়েকশন অগু আনসার সহি বার হয়ে গেছে চাও জন্নত আর ইক আনসার গলত বার হয়েছে বাকি আনসার হল খুব শুদ্ধ কলিক কমপ্লিট বার হয়েছে 99 না 100 বার হয়েছে যাও জাহান্নম কারণ প্রথম সওয়াল নমাজ ব্যাপার হইব আর আমরা সারাই জানি আরে ভাই এন হল নমাজের রাখাত আর তসবি আর তিলাওয়াত অথানি মেইন নমাজ নমাজের আস আহম রুকু সইদা
ya Maryam kunuti wasjudi warkai ma'arraki he Maryam sajda koro amra shobe jani ruku age bade sajda ahom ruku no khan gurutto jekhan namazer ongsho jela maishor bodir moddhe main brain dimag ana hard hokwa o namazer ahom ongolige sajda el lagi hor rukun ekbar aise sajda duri baire aise ar quran allah Maryam re koita sile Maryam ruku koro sajda koro allah kon ya Maryam kunuti wasjudi ruk tumi sajda koro warkai bade ruku koro matlab ni bade ruku kora asale ruku age hoitor sajda bade hoito kintu allah namazer ahom gurutto sajda o gude kaison koita wasjudi sajda koro ruku koro koita sil ruku koro sajda koro kene আল্লাহ তান কুদরতর ফারমইতে যে সময় বান্দা ফরি যায় আর ফরিয়া যে সময় কাকুতি মিনতি শুরু করে বাস আল্লাহ খুশ তুমি যত কালোয়া তিলাওয়াত করো হ্যাঁ তত আল্লাহ খুশ সজদা করি রুকু করি আল্লাহ খুশ তাসবিহ করি আল্লাহ খুশ তাশাহুদ আল্লাহ খুশ সব আল্লাহ খুশ কিন্তু আল্লাহ খুশির মধ্যে সবচেয়ে বেশি সজদার মধ্যে সবচেয়ে বেশি সজদার মধ্যে এর লাগি ডাবল সজদা আইছে আর 10 সজদা ফরজ একটা সুন্নতের একটা ফরজ ইলা নাই 2টা কমপ্লিট ফরজ একটা সজদা করার ভুলি গেছেন আর বাদর রাখা তো ইয়াদ হইছে হাওর রাখা তো 3টা সজদা দেখবা আর বাদে তাশাহুদ আদা পড়িয়া মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আব্দুর রাসূল পড়িয়া ডাইনিদি সালাম ফিরি 100 সজদা তরিকা হিসাবে 100 সজদা দিয়ে আবার নামাজ পড়ো নামাজ সহি গিয়েছে আর 2 3 সাইড রাখা তো সজদা একু সালি দিছি আর জানি বুঝি দিয়ারু না বাবা দে ইয়াদ হইছে দিছি না সালাম ফিরিলি শেষ নামাজ হইছে না দ্বিতীয়বার তুমি নামাজ কেন ফরজ তুমি সালি দিছ এত গুরুত্ব সজদার মধ্যে কিন্তু উম্মত সজদা দিতে সময় আমরা নিয়মtane নেই দিলটাকে বার হইতো হে আল্লাহ সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা হে আল্লাহ জাত পবিত্র তুমি আমার রব ও যে রবর তারিফ আর প্রশংসা পবিত্রতা বয়ান করিয়ার ওখান দিলটাকে যদি বার হই গেছে আল্লাহ খুশ হই গেছেন আর রসম রওয়াজ হিসাবে নামাজ যদি পড়ি কোন রকম পড়লাম গেলাম ওই জোর বলে ওই তেতই তার রসম রওয়াজ নামাজর জাহির আছে বাতিন নাই নামাজের মধ্যে জিসিম আছে নামাজর রু নাই আর নামাজর বডি আছে নামাজের মধ্যে রহমত নাই জাহির আছে তার মধ্যে বাতিন নাই কিয়ামত দিন এই নামাজে নাজাত দিত না বরং ও নামাজে নাজাত দিব যে নামাজের মধ্যে জাহির বাতিন দটা মিলাই আছে আর এরপরে নামাজ পড়মু কিয়ামত তে আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন কমপ্লিট নামাজ দিয়ে গেছে মানুষ কি তার জন্নতি ফয়সালা আল্লাহ জন্নতর করে দিলেইছ এখন একজন ওই মুনি ভাই একজন না ইয়াত রব আমরা কতজন লইম ও একজন বারই আমি একজন হাদিসের মিসালে কইয়ার হালাকে হাজার জন বারই একজন এই আল্লাহ ফয়সালা কিতাবর সব বলে জন্নত হালাকে আল্লাহ সারা জানেন জন্নতর বলে জি না আমার হক আছে বলে কিতা বলে ওয়াকাদ কাজাফা ওয়াকাদ শাতামা হাজা ইগে আমারে গালি দিছে স্বামী স্ত্রী মাঝখান থেকে বিগলাইয়ের মাদিকা ইগে আমারে গালি দিছে তে স্বামী আর স্ত্রীর মাঝখান ওয়ানি যেমত হে স্বামী তুমি তোমার বিবিলে গালি দিছলে মা বাপ তুলিয়া তুমি জন্নতর ফয়সালা ফাইলিছো তুমি আলিম আসলে হাফিজ আসলে আমির সাহেব আসলে শেখ সাহেব আসলে হাদিস সাহেব আসলে জন্নতর ফয়সালা ফাইলিছো এখন বিবি একটাই কইবে আল্লাহ আমার ফয়সালা আছে বলে কিটা ওয়াকাদ শাতামা হাজা আমার স্বামী আমারে মা বাপ তুলি গালি দিছে মুর্দা তুলি গালি দিছে আমারে বেইজ্জত করছে আমারে তুলিছে আমারে ওলা করছে আমার হক তুমি দিয়া দেও তখন বিবিয়ে দেখব কিমান 49 যাইতো জাহান্নম আর স্বামীর আছে 60 মিসাল দিয়ে আমি বুঝাইবা লাগিয়া তখন স্বামীর অন্তকি থানি আনব খাটি আনব আনিয়া থানে 41 তুইয়া তাই 50 বা 60 দিয়া জন্ম তো দেই তে গালি দিতাম নি ভাই বিবিন্তরে বিলকুল না হউ যে ইত্তাকুল্লাহ 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 তিনটা আয়াত দিয়ে স্বামীর সামনে বড় হইছে স্বামী তুই বুঝ তোর বিবির হক তোর কত কার আছে তুমি বাপসত নিয়ে কথা তুমি বান্দি করি ধরি আনছত বাস বাপসত নিয়ে কথা তোর মা বাপর বান্দি বানাই আনছত বাপসত নিয়ে ও কথা খালি তোর ফরিয়াল দে ফর দিত বিলকুল না এটা তো দুনিয়া আজকে বিবি মরি যাও আখেরাত তুমি আজকে মরি যাও আখেরাত চির জিন্দেগি যেখান হউ জায়গা ওখান লাগি তুমি তৈয়ারি হন লও তখন এই মতো বিবি আর স্বামী যদি আপসর মধ্যে মহব্বতের উপরে চলে যান কিন্তু মহব্বতের মাঝখানে বাঙ্গরে গু আছে